গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন তুলে নিয়েছেন প্রতিবাদী চিকিৎসকরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরজিকরের প্রতিবাদী জুনিয়র ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, তার সঙ্গে সরাসরি কথা বলবো। ডক্টর নাইয়া, কালকে অনশন তুলে নেওয়া হয়েছে, আজকে 24 ঘন্টা পর দেখা যাচ্ছে। আপনার আগের দিন জানিয়েছিলেন যে অভয়ার বাবা মায়ের অনুরোধে আপনারা অনশন তুলে নিয়েছেন, আজকে অভয়ার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন, তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, হঠাৎ করে এখন সিবিআই তদন্ত করছে, এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট কেন? দেখুন, অভয়ার বাবা মায়ের সঙ্গে যে অভয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটাতে অভয়ার বাবা মার যে ব্যথা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমার মনে হয় দেশের যে কোনো ধরনের বড় মন্ত্রক থাক, প্রত্যেকটা মন্ত্রকের দরজা তাদের জন্য খোলা থাকা জরুরি। শুধু স্বরাষ্ট্র মন্ত্রক নয়, প্রত্যেকটা মন্ত্রকের দরজা তাদের জন্য অটোমেটিক খোলা থাকা জরুরি ছিল, অ্যাপ্লিকেশানে করার জায়গাই নেই। তো সেক্ষেত্রে আমরাও মনে করি যে এই বিচারটা যে কোনো লেভেল পর্যন্ত যায় আমরা যেতে রাজি আছি, এবং বিচার পাওয়া এবং তার সঙ্গে একটা এমন এক্সাম্পলারি একটা পানিশমেন্ট হোক, যাতে এ ধরনের ঘটনা শুধু মেডিকেল কলেজ কেন, কোনো রাস্তাঘাটে কোনো রকম গ্রামগঞ্জে কোথাও না ঘটে, তো এটা একটা এক্সাম্পল হিসেবে তৈরি হোক। আমরা দেখেছি এর আগে নির্ভয়ার মতো ঘটনা, যেটা 7 বছর 10 বছর টাইম লেগেছিল, তো আমরা চাই না যে এটা সময় সাপেক্ষ হোক, এটা যত দ্রুততার সঙ্গে একটা নিষ্পত্তি হোক এবং যারা অপরাধী তাদের শাস্তি হোক। অপরাধের ঠিক পরে যখন প্রথম তদন্ত শুরু হয়েছিল সে সময় বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, পরবর্তীকালে ভরসা রাখা হয়নি, সিবিআইয়ের ওপর ভরসা রাখা হয়েছে, এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় চাওয়া হচ্ছে, আপনারা কি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা রাখছেন? না, আস্থা অনাস্থার জায়গা কোনো নেই। আমি একই কথা আবার বলছি যে বিচারের জন্য শুধু মুখ্যমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সিবিআই নয়, সুপ্রিম কোর্ট নয়, যত রকমের রাস্তা খোলা আছে, সে সাধারণ মানুষের জাগরণ থেকে শুরু করে, প্রতিবাদ থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে, মিছিল থেকে শুরু করে, যত রকমের রাস্তা আছে সমস্ত রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। বিচার আমাদেরকে, এই বিচারটা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। বিচার তো এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে রয়েছে, হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার সময় চাওয়া কেন? আমি আবার বলছি, একই কথাই বলবো রিপিটেডলি, যে কোনো মন্ত্রকে যাক, শুধু স্বরাষ্ট্রমন্ত্রক বলে নয়, যে কোনো মন্ত্রকে গিয়ে অভিযোগ দায়ের করার যেমন সবার অধিকার আছে, তেমন অভয়ের বাবা মার আমার মনে হয় শুধু স্বরাষ্ট্রমন্ত্রক নয়, সমস্ত মন্ত্রকে তাদের যাওয়ার অধিকার আছে, এবং সেক্ষেত্রে তারা যেতে পারেন বলে আমি মনে করি। তাদেরকে যদি সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা কি সাথে যাবেন? না, ওটা নিয়ে তো আমাদের সঙ্গে কথা হয়নি, ওনারা নিজেদের মধ্যেই গিয়েছেন। এবার আমরা কোন মন্ত্রকে যাবো, কীভাবে যাবো, কখন যাবো, সেগুলো আমরা নির্দিষ্ট পথ নির্দেশন আমরা করছি, কিন্তু যেহেতু ওনাদের ব্যাপারে কোশ্চেন করলেন তাই বললাম সমস্ত দরজা ওনাদের জন্য খুলে দেওয়া উচিত। কালকের বৈঠকটা যে লাইভ স্ট্রিমিং হবে আপনারা আগে থেকে জানতেন, আপনাদেরকে জানানো হয়েছিল? না না, লাইভ স্ট্রিমিং জানা ছিল না। আপনারা কখন গিয়ে জানতে বললেন? ওখানে বসার পরে যখন লাইভ স্ট্রিমিং হচ্ছে, মনিটর দেখাচ্ছে, তখন মনে হলো লাইভ স্ট্রিমিং হলে হতে পারে, অফিসিয়াল তো কোনো স্ট্যান্ড ছিল না এবং আমরা জানতাম না। মানে বৈঠক শুরুর পর আপনারা টের পেলেন যে লাইভ স্ট্রিমিং হচ্ছে? মনে হলো যে এবার লাইভ স্ট্রিমিং, কারণ সামনে মনিটর যে ডিসপ্লে হচ্ছিল সেখানে আমাদের ছবিগুলোও দেখা যাচ্ছিল, তারপরে মনে হলো যে লাইভ স্ট্রিমিং হচ্ছে, কিন্তু সেটা ওয়াইডলি সমস্ত মিডিয়াতে হচ্ছে কিনা, কারণ এটা আমাদের অফিসিয়ালি কোনো জানা ছিল না, যেটাতে আমরা অফিসিয়ালি তাহলে আমাদের পেজ থেকেও বা আমরা সেইভাবে আমাদের যেটা লাইভ স্ট্রিমিং প্রথম দিন থেকেই আমরা স্বচ্ছতার জন্য চাইছিলাম, ভালোই হলো লাইভ স্ট্রিমিং হলো, সাধারণ মানুষ দেখলো যে ভাবনার জায়গা থেকে কোন কে কোন স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। লাইভ স্ট্রিমিং হবে আপনাদেরকে না জানিয়ে বৈঠকে বসিয়ে দেওয়ার পর আপনারা যখন জানতে পারলেন, সেটা জানানো হয়নি আপনি বলছেন, পরে জানতে পারলেন, এটা কি মুখ্যমন্ত্রীর একটা মাস্টার স্ট্রোক ছিল? হতে পারে, কে কার মাস্টার স্ট্রোক নিয়েছে ওগুলো আমাদের, দেখুন মাস্টার স্ট্রোক বিভিন্নজন বিভিন্নভাবে নেবে কি নেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কীভাবে নিচ্ছেন? না, আমার ওটা ভাবনা ওভাবে আমরা নিচ্ছেই না, আমরা লাইভ স্ট্রিমিং প্রশ্ন উঠেছে তার কারণ প্রথম দিন আপনারা দাবি করেছিলেন সরকার মানেনি বলে আপনারা বৈঠকেই যাননি, এবং কালকে আপনারা দাবি করেননি, আপনাদেরকে বসিয়ে দেওয়ার পর আপনারা জানতে পারছেন লাইভ স্ট্রিমিং হচ্ছে, ফলে এটা কি কোনো কৌশল ছিল? হতে পারে, কৌশল তো রাজনৈতিক নেতারা তাদের তো বিভিন্ন কৌশল প্রয়োগ করবেন, এটা তো খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কোশ্চেন নয়, কিন্তু কৌশল করুক যাই করুক আমাদের যে ব্যাপারটা বলার দরকার ছিল সেটা আমরা ডিসকাস করেছি, কিন্তু এত ভাস্ট একটা চ্যাপ্টার যদি বলেন, সাধারণ মানুষের আজকে যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতির জায়গা থেকে, এখনই আপনি হসপিটাল ঘুরলে দেখতে পাবেন যে কত মানুষ বেড পাচ্ছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ পেশেন্ট হয়তো ভর্তি করে দিয়েছে, নিজে বসার জায়গা পাচ্ছে না, তো এই অপ্রতুলতা, এই খারাপ জায়গাটা কিন্তু এখনও আপনারা মিডিয়ার সামনে ঘুরে বেড়ান দেখতে পাবেন অনেক কিছু, তো
পুরো ব্যাপারটা যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তা নয়, ওই জন্যই একটা টাস্ক ফোর্স এখানে জুনিয়র ডাক্তাররা থাকবে। তাদের যে আপত্তিকর যে ঘটনাগুলো, আজকে আমরা যেমন যদি সারাদিন দেখি যে এখানে বেড নেই ওখানে, আমরা সেই কনভে করে দেবো জুনিয়র ডাক্তাররা গিয়ে সেই টাস্কফোর্সকে বলবে। তো আমি বারবার বলছি এটা যাই হোক মিটিংয়ের রেজাল্ট, সেটা ইমপ্লিমেন্টেশন হওয়া খুব জরুরি। আমরা নানান মিটিং দেখেছি এবং নানান প্রতিশ্রুতি দেখেছি, যার ইমপ্লিমেন্টেশন ঠিক করে হয় না, ইমপ্লিমেন্টেশন হওয়া খুব জরুরি। আর গতকাল আরেকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন যে থ্রেড কালচারের অভিযোগে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেটা যে সন্তুষ্ট ছিলেন না সেটা বুঝিয়ে দিয়েছিলেন। আপনারা সাপোর্ট করেছিলেন আপনাদের প্রিন্সিপালের জন্য, আপনারা সুর চড়িয়েছিলেন, কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে এই সিদ্ধান্ত কার্যকর করা যাবে না, এরপর আপনাদের অবস্থান কী হবে? না, হাইকোর্ট তো হাইকোর্ট, আইন মেনেই, আইনের কথা আইনভাবেই বলবেন, কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি এবং আমাদের কথা সেম, আমাদের এই কথা চেঞ্জ হবে না, সমস্ত মেডিকেল কলেজগুলোতে যারা যারা থ্রেট দিয়েছে বা থ্রেট সিন্ডিকেটের জায়গা থেকে তারা করছে, কোনোভাবে সেটা যদি আমিও হই, কোনো অ্যাঙ্গেলে কাউকে জোর করে চাপিয়ে দিয়ে কোনো কাজ করানো মানেই কিন্তু থ্রেট। তো সেক্ষেত্রে আমাদের জায়গাতে সবার নিজের ভাবনাকে সম্মান জানাতে হবে, সবাইকে নিজেদের কথা বলাটা জায়গা দিতে হবে। এবং আপনারা জানবেন যে জায়গাটা ইনকোয়ারি কমিটি হয়েছিল, 4-5 দিন 7 দিন সময় লেগেছিল, আপনারাও ছিলেন সঙ্গে, তো সেক্ষেত্রে কিন্তু সবার কথা শোনাও হয়েছে, ভিডিওগ্রাফি অডিওগ্রাফি সব কিছু করেই একটা জায়গায় স্ট্যান্ড নেওয়া হয়েছে। এবার হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে সেটা স্টে অর্ডার হিসেবে দিয়েছে, আমার মনে হয় এটা নিয়ে আবার ডিসকাশন হবে, কিংবা আবার নতুন ফাইল বা এটা নিয়ে উচ্চতর আদালতে এই ব্যাপারে ডিসকাশন হবে। আমরা সেটা বুঝতে পারছি যে একটা রেজাল্ট আসবে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এ ধরনের অত্যাচার করে বা কোনো প্রেশার দিয়ে যে ভয়ের জায়গাটা মেডিকেল কলেজ শুধু নয়, কোনো রকমের কলেজ শিক্ষাঙ্গন থেকে এগুলোকে দূর করার একটা খুব প্রয়োজন আছে। সিবিআই ভরসা আছে? ভরসা তো যে কোনো দেশের ইনস্টিটিউশনাল যে বডিগুলো আছে সবার উপরেই রাখতে হবে ভরসা। কলকাতা পুলিশের উপর তো ভরসা রাখেননি? না, এ ধরনের এটা একদম ব্লাইন্ড স্টেটমেন্ট হচ্ছে, এটা কে কীভাবে ভরসা রেখেছে না রেখেছে আমি জানি না, কিন্তু সমস্ত ইনস্টিটিউশনাল বডি তারা তাদের কাজ করে, কিন্তু যখন তারা যে জায়গা থেকে ভুল করবে, আমাদের নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে সেই ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। আপনারা কি এখনও মনে করেন সঞ্জয় ছাড়া আরও কেউ ছিল? একদম একদম মনে করি, সঞ্জয় ছাড়া আরও আমরা মনে করি, এটা একজনের পক্ষে সম্ভব নয়, তদন্ত এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি যে আরও অনেক তথ্য উঠে আসবে। শেষ প্রশ্ন, আপনাদের এরপর অনশন তো উঠে গিয়েছে, আন্দোলনের ভবিষ্যৎ কী? আন্দোলন চলছে এবং চলবে, আমরা এই মুহূর্তে অনশন উঠেছে, কিন্তু সেই নিয়ে আমাদের নানা দীর্ঘ পথ নিয়ে আলোচনা হবে, বিভিন্ন সিনিয়র ডাক্তারবাবু থেকে শুরু করে যারা সমাজের বিশিষ্ট মানুষ আছেন তাদের পরামর্শও আমরা নেব, এবং সেই পরামর্শগুলো নিয়ে নতুন করে আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু ততদিন আন্দোলন চলবে যতদিন বিচারটা আমরা অন্তত হাতে কলমে না পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, কথা বললাম আশফাকুল্লাহ নাইয়া, তিনি আরজিগড় হাসপাতালের একজন প্রতিবাদী চিকিৎসক। তিনি জানিয়ে দিলেন যুদ্ধ সবে শুরু, যুদ্ধ কিন্তু শেষ নয়, এবং যতদিন না পর্যন্ত তারা হাতে কলমে বিচার পাচ্ছেন ততদিন কিন্তু এই আন্দোলন জারি থাকবে বলে স্পষ্টত জানিয়ে দিলেন প্রতিবাদী চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে।